শ্রীলঙ্কা চার জাতি টুর্নামেন্টকে সামনে রেখে দল ঘোষণা করেছেন জাতীয় ফুটবল দলের অন্তর্বর্তীকালীন কোচ মারিও লেমোস। একমাত্র নতুন চমক কাতার প্রবাসী অ্যাটাকিং মিডফিল্ডার ওবায়দুর রহমান নবাব। শ্রীলঙ্কা সফরের সবগুলো ম্যাচ জেতার লক্ষ্য লেমোসের। কাল থেকে শুরু হবে জাতীয় দলের অনুশীলন। চার জাতি টুর্নামেন্টের জন্য ২৪ সদস্যের দল ঘোষণা করলেন অন্তর্বর্তীকালীন কোচ মারিও লেমোস। লাল সবুজ ডেরায় নতুন সংযোজন ওবায়দুর রহমান নবাব, কাতারের অ্যাসপায়ার একাডেমিতে হাতে খড়ি, তারপর খেলেছেন দেশটির শীর্ষ ক্লাব আল দুহাইলে। কাতার অনূর্ধ্ব-১৯ দলেও পেয়েছেন সুযোগ। গেল মৌসুমে প্রিমিয়ার লিগে খেলেছেন বসুন্ধরা কিংসের হয়ে। তবে ছাড়পত্র জটিলতায় জায়গা হয়নি এলিটা কিংসলের। সবশেষ সাফের দলের বাইরে থাকা সাতজনকে ডেকেছেন লেমোস। ওদের বাইরে উজবেকিস্তান থেকে ফিরে যোগ দিবেন অনূর্ধ্ব-২৩ দলের ৬ জন। অধিনায়ক জামাল ভূঁইয়া যোগ দিবেন বিয়ের অনুষ্ঠান শেষে। মঙ্গলবার থেকে শুরু জাতীয় দলের প্রস্তুতি। আমরা আগামীকাল দুপুর ৩টায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে আমাদের প্র্যাকটিস শুরু হবে। আমরা আপাতত ওখানে ৩ দিন হয়তো করতে পারবো, তার পরবর্তীতে আমরা হয়তো আমাদের ফেডারেশন কাজ করছে, আমরা যেখানে মাঠ পাবো আমরা সেখানেই যাবো। অনেকদিন ধরে বাংলাদেশের ফুটবলে সাফল্য নেই, লেমস চাইছেন সেই খরা কাটাতে। শ্রীলঙ্কা সফরে ভালো কিছু করার আশায় পর্তুগিজ কোচ। আমি আগেও জাতীয় দলের সঙ্গে কাজ করেছি, এবার হেড কোচ হয়ে কাজ শুরু করছি, এটা আমার জন্য সম্মানের, একই সঙ্গে চ্যালেঞ্জেরও। আমি এই চ্যালেঞ্জ নিতে চাই। সাফ মিশনে সাফল্য আসেনি, শ্রীলঙ্কায় প্রত্যেকটা ম্যাচ জেতাই আমাদের লক্ষ্য, দেখা যাক কি হয়। আব্দুল্লাহ জুবাইর, ডিবিসি নিউজ, ঢাকা।